হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। এটা হচ্ছে সম্পূর্ণ ই রিক্সার ওয়ারিং এর ভিডিও। এখানে সমস্ত যন্ত্র দেওয়া আছে, কন্ট্রোলার, ডিসি কনভার্টার, হেডলাইট, চাবি সুইচ, ব্যাকহর্ন, মিটার, লেফট রাইট সুইচ এবং গোটা ওয়ারিং আমি সম্পূর্ণ কানেকশন করে দেখাবো। তো এটা একটা কিউএসডি ওয়ারিং, তো আপনি কিভাবে কিউএসডি ওয়ারিং করবেন? এই সাইডটা হচ্ছে পিছন সামনের সাইড, এটা হচ্ছে সামনের সাইড। এই ওয়ারিংগুলো হচ্ছে লেফট রাইট সুইচের যে লাইট থাকে সেই লাইট কানেকশন, দুটো জ্যাক আছে। তো এখানে দেখে নিতে হবে যে চাবি সুই, এটা হচ্ছে চাবি বা ইগনিশন সুইচ, ইগনিশন সুইচের দুটো তার, এটা হচ্ছে ইগনিশন ক্যাপলার দুই তারের, এটার সাথে সুইচের কানেকশন হবে, ইগনিশন চাবি কানেকশন হবে। তো আমি এখানে ইগনিশন সুইচের তারটি কানেকশন করে নিচ্ছি। এখানে আপনি কিভাবে বুঝবেন, এটা অবশ্যই দুই জ্যাকের বা দুই তারের কানেকশন থাকবে। তো এইটা যে হেডলাইট, তো এখানে হেডলাইটের কানেকশন কোনটার সাথে হবে? এই জ্যাকটা হচ্ছে হেডলাইটের জ্যাক, তো সাদা লাল কালো এবং বাদামি কালারের যে তারটি থাকছে সেটি হচ্ছে হেডলাইট কানেকশন। তো হেডলাইট কানেকশনটি আমি এই ক্যাপের সাথে যুক্ত করব। তো এটা হচ্ছে হর্ন, হর্নের ডবল কিউএসডি ওয়ারিংয়ের ক্ষেত্রে ডবল হর্নের তার থাকে, অর্থাৎ দুটো হর্নের চারটে তার, এখানে চারটে তার কানেকশন করে দেবো। চারটে তারের কানেকশন দিয়ে দিব, অবশ্যই দুটো হরনের সাথে যুক্ত হবে। এখানে একটা আকাশি আর একটা হালকা গোলাপি কালার। তো এখানে পিক আপের তার বা থ্রোটালের তার কোনটার সাথে যুক্ত হবে তা অবশ্যই দেখতে পাবেন। তো এখানে থ্রোটালের তিনটে জ্যাক, একটা হচ্ছে রিভার্সের তিনটে তারের জ্যাক, তিনটে তারেরটা হচ্ছে মেন থ্রোটালের তার। তো এখানে সামনে থ্রোটাল কেবিলের সাথে, জ্যাকের সাথে থ্রোটাল যুক্ত করে দেব, অবশ্যই কালার মিলে যুক্ত করতে হবে। তো আমি রিভার্সের তারটিও যুক্ত করতে হবে। কোনটা রিভার্স? এই সামনে হলুদ ও লাল, এটা হচ্ছে এক্সট্রা 12 ভোল্টেজ লাইন। এই ব্ল্যাক কালারের জ্যাকটি হচ্ছে লেফট রাইট সুইচের। তো এখানে আমি লেফটের রাইটের সুইচটি কানেকশন করে নিচ্ছি, অবশ্যই মোটা জ্যাক। তো রাইটের কানেকশনটা দিয়ে নিয়েছি, এটা হচ্ছে লেফটের কানেকশন, লেফট সুইচের কানেকশন, অবশ্যই সুইচ নাই সেই জন্য কানেকশন দিতে পারিনি। এটা হচ্ছে মিটার কানেকশন, কালো জ্যাকের ছয় তার বিশিষ্ট জ্যাকটি হচ্ছে মিটার কানেকশন। তো অবশ্যই দেখে নিতে হবে মিটার কানেকশন দেওয়ার আগে 48 ভোল্টটা মিটারের 48-এর সাথে যুক্ত হচ্ছে কি না, নাহলে মিটারটি প্রবলেম হতে পারে। তো এটা হচ্ছে কিউএসডি ওয়ারিংয়ের সম্পূর্ণ সামনের দিককার ওয়ারিং। এবার পিছনের দিকের কন্ট্রোলার, এটা হচ্ছে 48-এর প্লাস লাইন, ফিউজের সাথে সুইচে, ইগনিশন সুইচে চলে যাবে। এটা 48-প্লাস লাইন, তো অবশ্যই 48-এর প্লাস লাইনটি জংশন বোর্ডের 48-এর সাথে যুক্ত হবে এবং মাইনাস লাইনটি জংশন বোর্ডের 48-এর মাইনাসের সাথে যুক্ত হবে। তো আমি 48-এর প্লাস লাইনটিকে যুক্ত করে নিচ্ছি এবং মাইনাসটিকে মাইনাসের সাথে যুক্ত করে নেব। অবশ্যই তিনটে যে মোটর ফেজ থাকবে সেই তিনটে মোটরের ফেজের সাথে কানেকশন হবে, হল সেন্সারটা মোটরের সাথে কানেকশন হবে, অবশ্যই এটা জানেন। এটা হচ্ছে ইগনিশন সুইচের লাইন, এটা ডাইরেক্ট সুইচ থেকে কন্ট্রোলারে ইনপুট হয় সুইচটা অন হলে।
তো এটা হচ্ছে লেফট রাইট পিছের যে ইন্ডিকেটার লাইটগুলো আছে সেই লাইটের সাথে যুক্ত হবে কালো জ্যাক। তো এখানে আমি রিভার্স এবং মিটারের ওয়েটটি দেখব। এটা হচ্ছে থ্রোটল লাইন, থ্রোটল লাইনটা অবশ্যই কালারে কালার মিলে দেখতে হবে যাতে সঠিক আছে কিনা। এটা হচ্ছে রিভার্সের ওয়্যার। এটা হচ্ছে স্পিড মিটারের লাইন, না ভুল বললাম, রিভার্সের ওয়্যার। তো আমি রিভার্স বা ব্যাক হরেনটি কানেকশন করে নেব। অবশ্যই রিভার্সের ওয়্যারের সাথে যে কালার থাকবে সেই কালারেরই রিভার্স ব্যাক হরেনের থাকবে। তো আমি ব্যাক হরেনটাকে কানেকশন করে নিয়েছি। এটা তিন জ্যাকের যে 48 ইনপুট লাইন কন্ট্রোলারের বা চাবি সুইচ থেকে আসবে যে বেগুনি কালার, সেটা ডিসি কনভার্টারের সাথে কানেকশন হবে। তো এখানে মোটর সেন্সরের লাইন, এটা হচ্ছে মোটর সেন্সরের লাইন, আর এই দুটো অ্যান্টি টেপ সিকিউরিটি অ্যালার্মের তার। অবশ্যই লাগালে লাগাতে পারেন বা না লাগালে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে স্পিডো মিটারের কেবিল জ্যাক, স্পিডো মিটারের জ্যাক। অবশ্যই যে আকাশি কালারের তারটি থাকবে অবশ্যই মিটারের জ্যাকের সাথে এই কালারের তারটি যুক্ত থাকবে। অবশ্যই সম্পূর্ণ কানেকশনটি আমি দেখে দিয়েছি পিছনের এবং সামনের দিককার। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত।